বনে টুনি নামে একটি ছোট্ট পাখি বাস করত। কিছুদিন আগে তার বাবা মা দুজনেই একসাথে গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। এরপর থেকে টুনি অনাথ হয়ে একাই বসবাস করত। একদিন, হায় ঈশ্বর, তুমি আমার বাবা মাকে কেন এত তাড়াতাড়ি আমার কাছ থেকে কেড়ে নিলে? আমি যে অসহায় হয়ে পড়েছি, ঘরে কোনো খাবারও নেই, ছোট বলে কেউ আমাকে কাজেও দিতে চায় না। যে করেই হোক আমাকে কাজ পেতেই হবে, তা না হলে যে আমি না খেয়ে মরে যাব। এ কথা বলে টুনি কাজ খুঁজতে বের হয়। আর কাজ খুঁজতে খুঁজতে টুনি একটি মুরগির খামারের কাছে আসে। তারপর টুনি মুরগির খামারের মালিক যোগু কাকে বলে, কাকু ও কাকু, আমাকে তুমি একটু কাজ দিবে? তুমি যা কাজ দিবে আমি তাই করব। তোমার মুরগির ডিম আমি বাজারে গিয়ে বিক্রি করে দিব, মুরগি দেখাশোনা করব। দাও না কাকু, আমাকে একটু কাজ দাও। কাজ না করে টাকা না পেলে যে আমি খাবার কিনে খেতে পারবো না, আমার যে খুব ক্ষুধা পেয়েছে। টুনির এমন কাকুতি মিনতি শুনে চকু কাক হাসতে হাসতে বলে, এতটুকু পিচ্চি মেয়ে তুই আবার কি কাজ করবি? ঠিক আছে, তোর যদি এত কাজের প্রয়োজন হয় তাহলে তুই আমার মুরগিগুলোর খাবার দেওয়ার দায়িত্ব নে, এটাই তোর কাজ, করতে পারবি তো? ভালোভাবে কাজ করতে হবে কিন্তু। করতে পারবো তো, করতে পারবো, তুমি আমাকে দায়িত্ব দিয়ে দেখোই না, আমি সব কাজ মনোযোগ দিয়ে করব। টুনির কথায় যোগ্য কাক খুশি হয়ে তার মুরগির খামারের কাজ দেয়। আর টুনি প্রতিদিন খুব মনোযোগ দিয়ে তার কাজ করতে থাকে। এভাবে বেশ কিছুদিন কেটে যায়। এরপর একদিন, যোগ্য কাকু ও যোগ্য কাকু, দেখো এই লাল মুরগিটার পায়ে ঘা হয়েছে, আমি এতদিন থেকে টেরই পাইনি। তাহলে তো এই মুরগিটা কাটতে হবে, মুরগিটার যখন ঘা হয়েছে তাহলে এটা আমি রান্না করে খাবো। না না কাকু, না না, মুরগিটা কাটলে তো মুরগিটা অনেক ব্যথা পাবে, তুমি আমাকে লাল মুরগিটা দিয়ে দাও, আমি বাড়ি নিয়ে গিয়ে মুরগিটার যত্ন নেব। টুনির এই কথা শুনে যোগ্য কাক লাল মুরগিটা টুনিকে দিয়ে দেয়। আর টুনি খুশি মনে লাল মুরগিটা নিয়ে তার বাড়িতে চলে যায়। তারপর টুনি লাল মুরগিটার পায়ের ঘায়ে হলুদ বেটে লাগিয়ে দেয়। এভাবেই কয়েকদিন কেটে যায়। একদিন মুরগিটা আরো বেশি অসুস্থ হয়ে পড়ে। আর তা দেখে টুনি বলে, এখন আমি কি করি, লাল মুরগিটা তো সুস্থই হচ্ছে না, আর এই মুরগিটার চিকিৎসা করাতে হলে তো ডাক্তার দেখাতে হবে, আর অনেক টাকা লাগবে, কিন্তু আমার তো কোনো টাকাই নেই, কি যে করি। এ কথা ভাবতে ভাবতে টুনি ঈগলের কাছে যায়। আর ঈগলকে গিয়ে বলে, আমি শুনেছি আপনি বনের মধ্যে অনেক বড় লোক পাখি, আমাকে কিছু টাকা ধার দিন না, আমি আপনার টাকা কদিন পর শোধ করে দিব। টাকা ধার আমি দিতে পারি, তবে আমার টাকার অনেক সুদ চাই, আর এমনি এমনি তো আমি টাকা ধার দিব না। তোর যদি কোনো জমি থাকে তাহলে সেই জমির দলিল আমাকে জমা দিয়ে যা। ঈগলের কথা শুনে টুনি আর কোনো উপায় না পেয়ে তার বাড়ির দলিল জমা দিয়ে দেয়। তারপর ঈগলের কাছ থেকে টাকা নিয়ে যায়। আর অনেক বড় ডাক্তারকে দেখিয়ে টুনি তার লাল মুরগিটাকে সুস্থ করে তোলে। তারপর টুনি লাল মুরগিকে নিয়ে তার বাড়িতেই থাকতে শুরু করে। এরপর, বাড়িতে কেউ আছে? কোথায় গেল টুনি? আমি বাড়ি নিতে এসেছি, বাড়িটা এক্ষুনি খালি করে দে। ঈগলের এমন চেঁচামেচি শুনে টুনি বাহিরে চলে আসে। আর ঈগলকে দেখে বলে, আমাকে আর কয়টা দিন সময় দিন, আমি আপনার সব টাকা শোধ করে দিব, আমার উপর দয়া করুন, এভাবে আমার কাছ থেকে বাড়ি কেড়ে নেবেন না। দয়া? ঈগল কোনোদিন কাউকে দয়া করে না, আমার এক্ষুনি বাড়ি খালি চাই, বেরিয়ে যা বাড়ি থেকে, তা না হলে কিন্তু আমি তোকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিব। ঈগল এ কথা বলে টুনিকে তার বাড়ি থেকে বের করে দেয়। আর টুনি তার লাল মুরগিটাকে কোলে করে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। আর বনের মধ্যে অসহায় হয়ে হাঁটতে থাকে।
হঠাৎ করে লাল মুরগিটা টুনির কোল থেকে লাফিয়ে নেমে দৌড়াতে থাকে, আর দৌড়াতে দৌড়াতে একটা গুহার মধ্যে ঢুকে যায়। টুনিও লাল মুরগির পিছনে পিছনে দৌড়াতে থাকে, আর টুনিও সেই গুহার মধ্যে ঢুকে লাল মুরগিটাকে ধরে ফেলে। আমার কাছে তো কিছুই নেই, তুইও থাকতে চাচ্ছিস না? সবার মতো তুই আমাকে ছেড়ে চলে যেতে চাস? কেউ আমাকে ভালোবাসে না, কেউ না। এ কথা বলে টুনি লাল মুরগিকে ধরে অনেক কান্না করতে থাকে, আর সে সময় হঠাৎ করে এক তান্ত্রিক গুহার মধ্যে উপস্থিত হয়। আর টুনি তান্ত্রিককে দেখে তো ভীষণ ভয় পেয়ে যায়। টুনি ভয় পেয়ে কাঁদতে কাঁদতে বলে, আমাকে মেরো না, আমাকে মেরো না, আমি কারো কোনো ক্ষতি করিনি, আমি এক্ষুনি এই গুহা থেকে চলে যাচ্ছি। এই বোকা মেয়ে, কাঁদছো কেন? আমি এই গুহার মধ্যে অদৃশ্য হয়েছিলাম, তুমি এতক্ষণ যেসব কথা বলছো আমি সব শুনেছি। আমি তোমাকে সাহায্য করতে চাই, আমি তোমার এই মুরগিকে মন্ত্র পড়িয়ে দিচ্ছি, আজ থেকে এই মুরগি ইচ্ছে পূরণের মুরগি হয়ে যাবে, তুমি এই মুরগির কাছে যা চাইবে তাই পাবে। এ কথা বলে তান্ত্রিক মুরগিকে মন্ত্রপুত করে দেয়, তারপর সেখান থেকে চলে যায়। আর টুনি খুশি মনে গুহার বাইরে বেরিয়ে আসে। তারপর টুনি মুরগিকে বলে, আমার লাল মুরগি, ও আমার ইচ্ছে পূরণের লাল মুরগি, তুমি একটা থাকার বাড়ি দাও তো, আমার একটা থাকার বাড়ি চাই। টুনির এই কথা বলার সাথে সাথে টুনির সামনে একটা বিশাল মুরগি আকৃতির বাড়ি তৈরি হয়, আর এটা দেখে তো টুনি ভীষণ খুশি হয়ে যায়। তারপর টুনি তার লাল মুরগিকে নিয়ে মুরগি আকৃতির ঘরে থাকা শুরু করে। তারপর টুনি আবার তার লাল মুরগিকে বলে, আমার তো বাড়ি হয়েছে, এবার আমার খাবার কেনার টাকা চাই, ও লাল মুরগি এবার আমাকে একটু টাকা দাও না। টুনির এই কথা শুনে লাল মুরগি একটা সোনার ডিম দেয়, আর তা দেখে তো টুনি ভীষণ খুশি হয়ে যায়। তারপর টুনি সোনার ডিমটি নিয়ে গিয়ে বাজারে বিক্রি করে দেয়, আর অনেক টাকা পায়। তারপর টুনির বেশ ভালোভাবেই দিন কাটতে থাকে। এদিকে টুনির এত উন্নতি দেখে বনের মধ্যে কানাঘুষা শুরু হয়ে যায়। ঈগল সব শুনে মনে মনে বলে, আমার থেকে বড়লোক পাখি এই বনে আর একটাও থাকবে না, আমি তা কিছুতেই সহ্য করব না। টুনি কিভাবে এত টাকা পয়সার মালিক হচ্ছে তা আমাকে দেখতেই হবে, আমার টুনির কাছে সব কিছু কেড়ে নিতে হবে। এ কথা বলে ঈগল টুনির বাড়িতে যায়, আর টুনিকে ডাকতে থাকে, এই টুনি বেরিয়ে আয়, আমার সাথে চালাকি, আমাকে ভাঙ্গা বাড়ি দিয়ে তুই ভালো বাড়ি নিয়ে থাকবি তা কখনো হয় না, বেরিয়ে আয় বলছি এক্ষুনি। ঈগলের ডাকাটাকে শুনে টুনি বাড়ি থেকে বেরিয়ে আসে। আপনি আমার বাড়িতে কেন এসেছেন? আর তো আমার কাছে কিছু পাওয়ার নেই, তবে কি চাইছেন এবার? আমি তোর এই বাড়িটাও চাই, তোর যতগুলো বাড়ি হবে সব আমি নিব, যে বাড়িটা দিয়েছিস তা বিক্রি করে আমার টাকা শোধ হয়ে যায়নি, টাকা শোধ করার জন্য আমাকে এই বাড়িটা দিয়ে দে। এসব কি বলছেন, আমি কিছুতেই আমার নতুন বাড়ি আপনাকে দিব না, আমি কিন্তু বনের সবাইকে দেখে আপনার নামে বিচার দিব। কি, আমার নামে বিচার দিবি? দেখ আমি তোকে কি করি। এই কথা বলে ঈগল টুনিকে তার বাড়ি থেকে জোর করে বের করে দেয়, তারপর তার লাল মুরগিটিকেও বাড়ি থেকে বের করে দেয়। তারপর টুনি কাঁদতে কাঁদতে বলে, আমাকে আমার বাড়ি থেকে বের করে দিল, দেখাচ্ছি মজা, এই আমার লাল মুরগি, ঈগলকে শাস্তি দে তো। টুনির এই কথা বলার সাথে সাথে লাল মুরগিটা একটা ডাইনি রূপ ধারণ করে। আমার মালিককে তুই বাড়ি থেকে বের করে দিয়েছিস, দেখ আমি এবার তোর কি করি। এই কথা বলে ডাইনি ঈগলের গলা চেপে ধরে, আর ঈগল ব্যথায় চিৎকার করে বলতে থাকে, ছেড়ে দাও, ছেড়ে দাও আমায়, আমি এক্ষুনি এই বাড়ি থেকে চলে যাব, আর কোনো দিন টুনির ক্ষতি করতে আসবো না, ক্ষমা করে দাও আমাকে। যা, তোকে ছেড়ে দিলাম, আর কোনো দিন যদি তুই এখানে এসেছিস তবে তোকে আমি মেরে ফেলবো। এ কথা বলে ডাইনি ঈগলকে ছেড়ে দেয়, আর ঈগল সেখান থেকে জীবন হাতে নিয়ে পালিয়ে যায়। এরপর থেকে ঈগল আর কোনোদিন
টুনির কোনো ক্ষতি করতে আসেনি। তারপর টুনি তার লাল মুরগিকে নিয়ে অনেক সুখে শান্তিতে বসবাস করতে থাকে। তো বন্ধুরা, আজকের আমাদের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।